ভয়ঙ্কর এক দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন পার করছে বিশ্ববাসী। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আমাজন বনাঞ্চলের আগুন। আর পরিবেশ সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা রয়েছে তারা ভালো করেই বুঝতে পারছে যে এই দুশ্চিন্তা কোনোভাবেই অযৌক্তিক নয়। পৃথিবীর বায়ুমণ্ডলের 20% অক্সিজেন উৎপন্ন হয় অ্যামাজন রেইনফরেস্ট থেকে। এই বন শুধুমাত্র স্থানীয় জলচক্রকেই নয়, প্রভাবিত করে পুরো পৃথিবীর জলচক্রকেই। আমাজন নদী পৃথিবীর বেশিরভাগ নদীর উৎস। বিশ্বে পানির যোগানদাতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নদীটি। আন্তর্জাতিক চাপে পড়ে আগুন নিয়ন্ত্রণের জন্য এরই মধ্যে সেনা মোতায়েন করেছে ব্রাজিল সরকার। বিমান থেকে পানি ছিটিয়েও চলছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা। তবে যেরকম দানবীয় আকার ধারণ করেছে এই অগ্নিকাণ্ড, তার তুলনায় সেসব প্রচেষ্টা অতি নগণ্য। পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে এখন দরকার টানা বৃষ্টি। তবে সেখানেও আশার আলো দেখতে পাচ্ছে না আবহাওয়াবিদরা, কারণ অ্যামাজনে বর্ষা মৌসুম শুরু হতে এখনও আরও 15 দিন বাকি। অগ্নিকাণ্ডে বিলীনের পথে থাকা এই বনের অস্তিত্ব না থাকলে ভবিষ্যতে কী রূপ ধারণ করবে পৃথিবী তা নিয়ে এরই মধ্যে আতঙ্ক রয়েছেন বিশেষজ্ঞরা। 1233 প্রজাতির প্রাণী রয়েছে এ বনে। অ্যামাজন নদীতে 3000 প্রজাতির জলজ প্রাণী। বনটিতে বাস করে 300 বেশি আদিবাসী। পৃথিবী থেকে এই বিশাল প্রাণের অস্তিত্ব হারিয়ে গেলে কি করে বাস্তুসংস্থানের ভারসাম্য টিকে থাকবে, আর আদৌ কখনো পুরনো ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা তা নিয়ে